আমার ভাইয়ের সমস্যা বলার আগে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি দরজার বাইরে দেখলাম লেখা যে ডিজিটাল কবিরাজ, তখন ডিজিটাল কবিরাজ বলতে আপনি কি মনে করছেন? ডিজিটাল কবিরাজ, এইটা শোনেন, এখন এমন একটা যুগ, দেখেন সব কিছু দেখবেন যে ডিজিটাল, কিন্তু এখন আপনি যেখানেই যান, আপনি দেখেন এখানেই আছে, দেখেন লাইট ফ্যান, হ্যাঁ এসি টেসি সব কিন্তু এখানের মধ্যে আছে, কিন্তু কম্পিউটার, ঠিক আছে, আপনি কিন্তু ইমেল পাঠাইলেও পারতেন ভাই, কষ্ট করে আসছেন, খুব ভালো লাগলো, কিন্তু আমার এখানে ডিজিটাল এটার কারণে যে এখানে আপনি ডিজিটালি আপনি আমার কাছে সব ইনফরমেশন পাইতে পারবেন, আমি কীরকম ধরনের সাকসেসফুল, আমার সাকসেস রেট, আমার সব কিছু আছে, মানে আমাদের আমাদের কম্পিউটারের ওয়েবসাইট ওয়েবসাইটের সব জায়গায় আছে, আপনি ইভেন ইমেল পাঠায় আপনি আমাকে যদি জানাইতেন আমি আপনাকে সুন্দর মতো আপনার সলিউশন দিয়ে দিতে পারতাম, আপনি এসেছেন খুবই ভালো, এটা কোনো সমস্যাই নেই, এটার জন্যই বেসিক্যালি এত রকমের টেকনোলজি ইউজ করি দেখে আর কি ডিজিটাল খুবই আছে, কি বলেন আপনি? সমস্যা ভয়ানক জল আসছে, ডাক্তারের কাছ থেকে নিয়ে যাওয়া লাগবে, ডাক্তারের কাছ থেকে নিয়ে কবি আছে কাছে নিয়ে যাই, আরে আমি দেখি পেপারে অ্যাডভার্টাইজ আছে। আমি আপনাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনি আপনি রোগীকে নিয়ে আগামী পরশু দিন আসবেন, বুঝছেন, এরকম সময় আপনি আর কি আসবেন, ঠিক আছে, শুধু রোগীকে পাঠিয়ে দিতে হবে, আপনি সাথে যদি আসতে পারেন ভালো, নাহলে আপনি 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 রোগীকে এখানে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটি আপনার সব সমস্যাটা ছিল তাই? জি জি, অসুবিধা নেই, আমার কাছে সবগুলো একদম 100% সাকসেস। আচ্ছা আচ্ছা, নিশ্চিত ভাই। আর তাহলে ভাই যাওয়ার আগে মানে আসলেন এত কষ্ট করে, তো কিছু দিবেন মানে দিদি আসছেন মানে দেন নাই তা ভাই? এখনো তো আমার মাত্র অ্যাপয়েন্টমেন্ট হলো, এখন তো ডিজিটাল এখন আপনি যদি দেন চিকিৎসা পাবেন, না দিলে আল্লাহ হাফেজ। এখানে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি আমি। আপনি একটা কাজ করেন, আপনি কষ্ট করে আপনি ওকে আমার বাসায় নিয়ে আসেন না। কি গো আপনি অফিসে নাই, তাহলে কোথায়? ও আচ্ছা আচ্ছা, মানে আজকে আপনি অফিসে আসবেন না, আপনার বাসায় আসা লাগবে, ঠিক আছে, তাহলে আমি সময় করে আপনাকে আপনার বাসায় নিয়ে যাবো, ঠিক আছে, বাসায় নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, গাড়িতে আছি আমার, সময় করে আপনাকে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে, বাসায় নিয়ে যাবো।
জি আসুন 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 জি আসুন You are not fully protected. মানে ও কিন্তু আপনার প্রোটেক্টেড না কিন্তু ও মধ্যে কিন্তু অনেক রকমের ভাইরাস কিন্তু আছে কিন্তু বুঝছেন তো এটা প্রমাণ হয়ে গেল কিন্তু এখন এটাকে আমি এখন দেখি ওর মধ্যে এখন কিন্তু আমি ওকে একটা কম্পিউটার হিসেবে রাখতেছি আমি মানে কম্পিউটারকে আমি এখন বলতেছি যে ও আরেকটা কম্পিউটার বুঝছেন আপনার পেশেন্ট একটা কম্পিউটার এই হিসাবে ও এখন স্ক্যান করতেছে ওর মধ্যে কোনো রকমের কি ভাইরাস আছে বুঝছেন তো দেখি রেজাল্টটা এটা পুরো বাটটা ফুল কমপ্লিট হইলেই রেজাল্টটা আমার কাছে আসবে তার আগে এটা আসবে না এই যে দেখেন স্ক্যান ফিনিশড এই ভাইরাসগুলো কিন্তু হলো মানসিক এগুলো কিন্তু এখনো শারীরিকগুলো আসেনি ভাই আমি এটাকে ডিলিট করে দিলাম কি মাল্টিপল থ্রেড ডিটেক্টেড ও আচ্ছা এইগুলো হচ্ছে কি এখন শারীরিক বুঝছেন সবগুলো ভাইরাস আমি নির্মূল করে দিলাম এই দেখেন এই যে শেষ হ্যাঁ এখন তো ভাইরাস তো সবগুলো শেষ এখন অসুস্থ হয়ে যাবে দেখবেন এখন সব ঠিক হয়ে যাবে এইটা হলো মানে কদম ফুলেটা ওইটা হলো আরেক রকমের চিকিৎসা ওই চিকিৎসা ওর লাগবে না ওরটা হচ্ছে কি এটা হলো পাঁচটা কদম নেওয়া লাগবে এটা আপনি এটা আপনি বুঝে নিতে পারবো কিন্তু এটার জন্য কিন্তু আসলে টাকা লাগবে কিন্তু অনেক ঠিক আছে বুঝছেন আচ্ছা ভাই শুনুন টাকা পয়সার কথা আপনি চিন্তা করবেন না টাকা যা লাগবে সব আমি দিতে পারছি আমাদের হলো গিয়ে আমাদের মানে আমাদের একটা হলো গিয়ে খুব অনেক বিজনেস কোম্পানি আছে কিনা আপনি জানেন বিমা কোম্পানি আছে তারপর একটা ব্যাংক আছে আমাদের তারপর একটা ওই যে মোবাইলের সিম বানানো কোম্পানি তো আমাদের বিশাল ব্যবসা বিশাল ব্যবসা তাই আচ্ছা আচ্ছা তো টাকা পয়সার কথা আপনি চিন্তা করেন না খালি আমি চাই সুস্থ হয়ে থাকা আর কি
মানে ও মানে ওর জন্য আপনারা কিন্তু পুরো অনেক টাকা পয়সা ঢালতে আপনারা কি রাজি আছেন? এইটার জন্য আসলে প্রায় লাখখানেকের মতো আর কি। লাখখানেক দেখেন, বললাম তো যে ডিজিটাল কিন্তু কোনো ফেল করে না কিন্তু এগুলো, আমি দিলাম কারেন্ট শক। হ্যাঁ, এইটাতে কিন্তু আপনার জীবন মারা যাবেই, কারণ আর মানুষ মারা যায় মানে কারেন্ট কারেন্ট শক খেয়ে, আর জীবন ছোট্ট একটা জিনিস। এরপর কিন্তু ওর যায়নি, দেখলেন তো ও, এরপর ওর যায়নি। আমি ধারণা ছিল ভাইরাস, ভাইরাস অনেক কিন্তু অ্যান্টিভাইরাসও লাভ হইল না। তারপরে শরীরে তো সবগুলো তো আছেই, তো অনেকগুলোকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখন এটার জন্য একটুখানি টাকা পয়সা লাগবেই। তো আপনি 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 কি পারবেন? আপনি চিন্তা করবেন, ঠিক আছে, যা প্রয়োজন হয় দিব। তো তো আপনারা আগামী মাসের 5 তারিখ, হ্যাঁ 5 তারিখ, এমন একটা সময় যখন সূর্য উঠবে আবার উঠবেও না, মানে হলো আপনার শীতকালের সময়টা আর কি। তো ওই সময়টাতে আপনাদেরকে মানে তখন তখন ওকে পানি তোকে নামানো লাগবে। ওটাও তাহলে আপনারা তাহলে আগামী মাসে ওই সময়টাতে, ঠিক আছে। পৌষ মাসের এই শীতেও কিন্তু সুন্দর জ্বর সারানোর জন্য যত যত কিছু করার আমি কিন্তু করবো, বুঝছিস? সামান্য গোসল করাতে কিন্তু লাভ হবে না। এই পুকুরে পুকুরে আসে না, এই পুকুরে পানি পানিতে কিন্তু কই গেল, কোথায় গেল? উঠছস? শোন শোন, মা সামনে সামনে আয়, তুই এখানে দাঁড়া, এখানে দাঁড়া। শোন 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 শোন, এখন হচ্ছে গিয়ে তোর এই জ্বর সারানো সব থেকে কঠিন জিনিসটা, এটা হচ্ছে গিয়ে তোকে প্রত্যেক তোকে 5 কদম নেওয়া লাগবে। এটাকে বলে 5 কদমিয়া, এটা এটাই হলো তোর সেই 5 কদমিয়া, বুঝছিস? এখানে তোর হচ্ছে গিয়ে যে তোকে এই ঠান্ডা খিচে তোর খিচে, শোন ঠান্ডা ঠান্ডা, শোন শোন শোন, এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা তোকে কদম পিছনে যাওয়া লাগবে, বুঝছস? এবং তোকে বলা লাগবে কি সরে যা, সরে যা, ঠিক আছে? এটা হলো তোর 5.5 কদমের দিকে তোর এই জ্বরটা একদম সেরে যাবে, বুঝছস? শোন শোন শোন, এইদিকে বাবা, তুই পারবি পারবি তুই বাবা, শোন একটা সামনে, একটা সামনে, একটা সামনে, সামনে একটা সামনে, সামনে শোন, এখন থেকে তুই এখন থেকে তুই প্রত্যেকবার 1 কদম পিছনে যাবি, আর ডুব দিয়ে উঠে বলবি যে ইয়ে বলবি যে সরে যা, সব সরে যা, ঠিক আছে? ঠিক আছে, এখন থেকে শুরু তো 5.5 কদমই কিন্তু তোর কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কর কর তুই কর, সরে যা, সরে যা, এক সরে যা, দুই, ও বাবা কই গেলি তুই? অবট অবট কে ওঠাস না কেন? এই ওঠ, ওট 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 ওট, কই গেলি তুই? ওমা বাবা, ওঠ তুই, ওঠ। হায়রে আল্লাহ, কি হল এখন, কি করবো এখন, কি করবো? উঠেই না, এখন কি হবে, এখন কি হবে, এখন কি, এখন কি হবে, আসলে ঠিক আছে, আল্লাহ কি করবো রে, আল্লাহ কি করবো, কি করবো, কি করবো, কি করবো, উঠেই না, আল্লাহ 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 আল্লাহ, এবার নামতে হবে মনে হয়, আমারই মনে হয় নামতে হবে, আমি নামতে হবে মনে হয়। মা ওটা কি দেখা যায়? মাছ দেখি, ও পা পা দেখি, এটা চাইছিলাম তো মাথা, আইলো পা, এই কি ও মা, পা পা কেন, পা কেন, না মাথা কই, মাথা কই,
এই তো মাথা আসছে, যাক মাথাটা আসছে, আমি নামতেছি তারা তারা পড়া তারা পড়ি পড়ি ভয়ঙ্কর তোর ভয়ঙ্কর জ্বর তোর জ্বর ভয়ঙ্কর এই কাউকে কবিরাজ কাছে গিয়ে এখন লাভ নাই, তোকে আমি কাউকে বাদে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবো, এখানে একটা ক্লিনিক গেছে ওখানে নিয়ে যাবো, তারপর দেখাদেখি করা দেখাদেখি করা যায়। হ্যাঁ ঠিক আছে, তুই রেডি থাকিস কালকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবো। আরে দেখিস ওই কি কবিরাজের কাছে তুই দুই মাস কি সব ওই আপনি তো আমার ভাইকে থেরাপি দিছিলেন না, তো এখন তো এখন একদম পুরো কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জ্বর টর সব চলে গেছে, ভাইরাস চলে গেছে, সমস্যা না, পারলাম এই সব উঠে গেছে সব মন থেকে। ও আচ্ছা তাই তো, আপনার আসলে কিছু কিছু পাওনা বাকি ছিল না? হ্যাঁ তো সেটা শোধ করার জন্য কি আমি লোক পাঠাইছি আপনার ওখানে? হ্যাঁ কি আমি তো আসলে এখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিলাম, তা আসলে এখন আপাতত পাঠানো লাগবে না, পরে পাঠালেও হবে বুঝছেন। অফিস মানে অফিস থেকে বের হয়ে যাচ্ছে? না না বের হন না, আমি এই যে এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই পৌঁছে যাবে। হ্যাঁ এই যে এখনই মানে পৌঁছে যাবে। কি পাঠিয়ে দিছেন? হ্যাঁ আপনি আপনি একটু ওয়েট করেন, এখনই দেখবেন লোক চলে আসছে, বুঝতে পারছেন? পাঠিয়ে দিছেন কি বলেন, পাঠিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ এখনই লোক চলে আসবে, দাঁড়ান দেখি তো দেখি তো কে এখন জেনে আসছে একটুখানি। কি কবিরাজ সাহেব? জি জি আমি আমি মানে যে আমি 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 কবিরাজ সাহেব। আপনি পুরবা বাড়িতে পুলিশ দেখি? ও তুই দেখে শুনে চলতে পারিস না, দেখছিস কুকুর পড়ে আছে, এটার উপর পা দিলে তো পাঁচ কদিন কাম হইতো না, বিশ কদিন দেওয়া লাগবে। আইনের সঙ্গে কিন্তু জীবন মারা যাবেই, কারণ মানুষ মারা যায়, জীবন জীবনে মারা যায় না, মানুষ হাতি ঘোড়া লোক মরে যায়।
কাজ।